ओम ब्रह्म रूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तम नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। आमादेर अनेक सौभाग्य जे आमरा परम पूजनीय श्रीमद् स्वामी बिरजानंद जी महाराजेर কথোপকথন এবং উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ এর থেকে পাঠ এবং আলোচনা করছি। আপনারা সবাই জানেন এই গ্রন্থটি সূত্রাকারে লিখিত, এক একটি সূত্র এক একটি ভাবকে বহন করে নিয়ে আসে। আরেকটি জিনিস এই গ্রন্থে বৈশিষ্ট্য হচ্ছে এটি একবারে গল্পের আকারে খুব সহজ পদ্ধতিতে বলা রয়েছে, যে কারণে আমাদের বুঝতে সুবিধে হয়, যেন মনে হচ্ছে বিরজানন্দজি যেন আমাদের সঙ্গে গল্প করছেন, গল্প করতে করতে যেন তার এই উপদেশগুলো লেখা হয়েছে। আমরা যবে থেকে ক্লাস বন্ধ আছে তারপর থেকে ধীরে ধীরে অফলাইনে কিছু কিছু রেকর্ডেড ক্লাস দিয়েছি, তাতে আমাদের 121 নম্বর অবধি পড়া হয়েছে। এইটুকু যদি আপনারা দয়া করে শুনে নেন অনলাইনে ইয়েতে গিয়ে, তাহলে পেয়ে যাবেন। আমরা শেষ করেছিলাম 121 নম্বর সূত্র, যেখানে মহারাজ বলছেন সেটা হচ্ছে এই, সেবা সাধ্যায় সাধন সত্য ও সংযম, এই পঞ্চ সকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়, সতত সযতনে সাধ্যমতো এইগুলির অনুষ্ঠান করো। পূজনীয় মহারাজ বলছেন যে সিদ্ধিলাভের পাঁচটি উপায়, প্রথম হচ্ছে সেবা, দুই হচ্ছে সাধ্যায়, তিন হচ্ছে সাধন, চার হচ্ছে সত্য, আর পাঁচ হচ্ছে সংযম। কিন্তু যদি বলতে হয় একটা আলাদা আলাদা করে, মানে একটা সাধন করলুম তারপরে তাতে সিদ্ধি প্রাপ্তি হয়, আরেকটাতে গেলুম, তা কিন্তু নয়। আমাদের একসঙ্গে এই পাঁচটারই সমন্বয় করতে হবে, না হলে কিন্তু হবে না। সেবা যেমন আমরা করব, তার সঙ্গে স্বাধ্যায়টা থাকা দরকার। স্বাধ্যায়ের দুটি দিক আছে, একটা হচ্ছে টেক্সট, যেটা বই পড়া, দুই হচ্ছে সেটাকে নিয়ে চিন্তন করা, যা সামনে দেখলাম সেটাকে নিয়ে ভাবা। এই ভাবাটা না হলে কিন্তু কখনোই হবে না। ভূতেশানন্দজি মহারাজ খুব জোর দিতেন, কথামৃত পড়ার বিষয়ে বলার সময় তিনি বলতেন, মাস্টারমশাই অনেক কিছু পড়াশোনার সাথে তিনি ওকালতিও পড়েছিলেন, এবং ওকালতি পড়ার জন্য আপনারা দেখবেন যে প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে আজকে কী বার কী দিন এই সমস্ত কিছু খুব যেমন বলা আছে, কথামৃতে ওই ঠাকুরের ঘরে ঠাকুর কোন খাটটিতে বসে আছেন, ছোট খাটটিতে বসে আছেন না বড় খাটটিতে বসে আছেন, তারপরে তিনি তার পায়ের কাছে কে বসে আছেন, এই সমস্ত কিছু কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করেছেন। এবং এই খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করার ফলে একটা ছবি মাস্টারমশাই যেন অধ্যায়টা শুরু করার আগেই যেন আমাদের কাছে উপস্থাপনা করে দিয়েছেন, এবং এই উপস্থাপনা করে ফেলার ফলে আমাদের যেটা সুবিধে হয়েছে যে তিনি যেন আমাদের একটা ছবি, চোখের সামনে ছবি এঁকে দিয়েছেন। পূজনীয় মহারাজ বলতেন ওই ছবিটাকে কল্পনা করে ধীরে ধীরে পশ্চিমের দরজা দিয়ে ঘরে ঢুকতে, এবং পশ্চিমের দরজা দিয়ে ঘরে ঢুকে, মানে গঙ্গার দিকে যে দরজাটা, যেটা এখন এমনি এমনি করে ইয়ে দিয়ে বন্ধ করা আছে, সেই ঘরের দরজা দিয়ে ঢুকে তার বাম দিকে যে কোনটা, ওখানে আগে গঙ্গা জলের জ্বালা রাখা থাকতো, ওই গঙ্গা জলের জ্বালার পাশে নিজেকে বসিয়ে নিয়ে কথামৃত পড়তে, তাহলে কথামৃত মূর্ত হয়ে উঠবে। সেবা তখনই মূর্ত যতক্ষণ যখন এটা আপনার বিচার বোধে আসে। আপনি যদি যার সেবা করছেন তাকে যদি জীবন্ত জাগ্রত দেবতা হিসেবে না ভাবতে পারেন, আপনার অনুভূতিতে অ্যাটলিস্ট আপনার জ্ঞানেতে যদি না আসে, তাহলে হয় না। একটা ছোট্ট গল্প বলি এ প্রসঙ্গে, ঘটনা এটা একটা। অচলানন্দজি মহারাজ, তারা তো অচলানন্দজি এবং চারুবাবু এবং শুভানন্দজি এবং অচলানন্দজি কাশি সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা। অচলানন্দজি পরবর্তীকালে আমাদের সহকারী সংঘ গুরু হয়েছিলেন। তিনি রোজ ঘুরে ঘুরে ওয়ার্ডগুলো দেখতেন, দেখে ফিরে আসতেন, এবং নতুন ব্রহ্মচারীরা যারা ওয়ার্ডে কাজ করত তাদের ফিরে এলে তাদের জিজ্ঞেস করতেন, আজ কতজন নারায়ণ তোমার কেন্দ্রে ভর্তি হয়েছে, তোমার ওয়ার্ডে এসেছে।
একজন ব্রহ্মচারী বলেছে আজ এতজন নারায়ণ, এবং নতুন একটি ব্রহ্মচারী সে বলছে আমার কাছে এতজন পেশেন্ট এসছে। শুনেই গুম হয়ে থাকলেন অচলানন্দজি। এই ঘটনাটা আপনারা পাবেন স্বামীজি পদপ্রান্তে গ্রন্থেতে আছে, অচলানন্দজির জীবনীতে আছে। সেখানে উনি গুম হয়ে থাকলেন, গুম হয়ে থাকার পরে তারপরে ধীরে ধীরে বলছেন, জানো তো নারায়ণ 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 এই বলতে বলতে নারায়ণ বোধটা আসে, তখন তোমার সত্যি সত্যি মনে হবে তুমি নারায়ণের সেবা করছো। যখন তুমি নারায়ণের সেবা করবে, তুমি মন প্রাণ উজাড় করে তার সেবা করবে, শ্রেষ্ঠ সেবাটি তুমি দেবে, এবং যার সেবা করছো সেও ভাববে যে আহা ভগবান কি করুণাময়, আমার জন্য এমন একজন মানুষকে পাঠিয়েছেন যিনি উজাড় করে নিখুঁত করে আমার সেবাটি করছেন। এটা হচ্ছে কথা। উনি বলতেন এটা টুয়াইস প্লেসেড, দুদিক দিয়ে যেন একটা আশীর্বাদ বইবে, আমার বোধেও যাকে সেবা করছি তার ভেতরে মানুষের ভেতরে জীবন্ত জাগ্রত নারায়ণকে দেখব, এবং যার সেবা করছি তার ভেতরে ঈশ্বরের প্রতি ভালোবাসা জেগে উঠবে। তাই সেবার সাথে সাধ্যায় এটা ভীষণ প্রয়োজন। শুধু সেবা এবং সাধ্যায় থাকলে হবে না, দুটো জিনিস থাকা দরকার, সাধনও হওয়া দরকার। আমি যদি সাধন হিসেবে না গ্রহণ করতে পারি তাহলে কিন্তু হবে না। ওই দু চার দিন উৎসাহেতে খুব কাজ হবে, তারপরে দেখবেন কতক্ষণে বৃদ্ধা সাধু শাশুড়িকে ওল্ড এজ হোমে পাঠাবার আমাদের ইচ্ছা হচ্ছে, বা বৃদ্ধা মাকে কতক্ষণে আমরা ওল্ড এজ হোমে পাঠাবো তারই চেষ্টা করি। অতএব এটা সাধন হিসেবে গ্রহণ করতে হবে। আমি এই বড়িশাতে দেখেছি তো ছেলেপুলেরা খানিক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু তাদের এই যে সেবা একবারে সাধন তুল্য, মন প্রাণ উজাড় করে করছে। আমাদের আরোগ্য ভবনে দেখেছি ছেলেদের বয়স হয়ে গেছে, সাধুদের বেচ্ছা পায়খানা আটকে রাখবার মতো ক্ষমতা নেই, কিন্তু তাদের মুখে এতটুকু তাদের ক্লান্তি দেখি না। এইটা যদি সাধন হিসেবে, তো সাধনের আবার দুটো দিক আছে, ঈশ্বরের সাধন এই বোধটা জাগানোর জন্য নিত্য অনেক সময় ধরে সাধন করা দরকার। কাশীতে ছিলেন বন বাবা, মহাপুরুষ মহারাজ পাঠিয়েছিলেন তাকে, বনবিহারী মহারাজ। মহাপুরুষ মহারাজ তাকে পাঠিয়েছিলেন সেবা করার জন্য। তিনি সেবা করতেন, সমস্তটা দিন সেবা করতেন, সেই সকালে যেতেন এবং রাত্রিরে সন্ধ্যেবেলা নাগাদ ফিরতেন। তখনকার দিনে ডিসপোজেবল এই ব্যান্ডেজ গজ এগুলো কিচ্ছু ছিল না, তিনি সেইগুলোকে ওই যা ব্যবহার করতেন সেইগুলোকে আবার গরম জলে ফোটাতেন, ফুটিয়ে ফুটিয়ে ডিসইনফেক্ট করে রোদ্দুরে, দুপুরবেলা যখন একবার কাঠফাটা রোদ্দুর সেই সময় সেগুলোকে মেলতেন, আবার বিকেল হলে ধীরে ধীরে সেগুলোকে বান্ডিল করে নিজের জপের মালাটা নিয়ে গিয়ে কেদার ঘাটে বসে দীর্ঘ সময় ধরে তিনি জপধ্যান করতেন। অতএব সেবা যেমন থাকবে, সাধ্যায়ও যেমন থাকবে, সাধনও থাকবে। সাধনের সঙ্গে সত্য, সত্য দুটো দিক আছে, তিনটে দিক আছে। এক তবে কাজে হতে হবে সত্য, কথায় হতে হবে সত্য, চরিত্রে হতে হবে সত্য। এই তিনটি যদি একত্রিত না হয় তাহলে কিন্তু কোনো সাধন কোনো সিদ্ধি কিচ্ছু আমরা ধরে রাখতে পারবো না। আর পাঁচ হচ্ছে সংযম। সংযম যদি আমাদের জীবনের মধ্যে না আসতে পারে তাহলে কিন্তু অনেক কিছু গোলমাল হয়ে যায়। এই যে নতুন যুগ এসেছে, এই যুগের একমাত্র সংযম বোধহয় সেটা হচ্ছে আমাদের নিজেদের মেজাজের সংযম, নিজেদের বাক্যের সংযম। এইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমি যে খুব এখন আপনারা দেখে যেমন মনে হচ্ছে আমি ভীষণ মিষ্টি মিষ্টভাষী, একেবারে মানে একদম মধু একদম ঝরে পড়ছে, আমি কিন্তু আদতে এমনটা নই। আমি বেশ খটখট খটখট করে কথা বলতে পারি। আমি এই খটখটে কথা বলা লোকেদের কাছে সারাটা জীবন থেকেছি, এবং কোনভাবে সেইটা আমার জীবনেও পড়ে গেছে, এটা আমার কাছে এখনও একটা পরীক্ষার বিষয়। তাই বলছেন এই পঞ্চ সকারের সাধনা, এই পঞ্চ সকারের উপাসনা সিদ্ধিলাভের প্রধান উপায়। এই পাঁচটা সাধনা আমাদের করতে হবে। পরের অংশটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা বলছেন, কি বলছেন বলুন তো, সতত সযতনে সাধ্যমতো এইগুলির অনুষ্ঠান করবে, সর্বদা উইথ অল কেয়ার এবং টু দি এক্সটেন্ট আই ক্যান, আমি যতটা পারবো। প্রথমে তো আমি যতটা পারবো সেই চেষ্টা করতে হবে, যদি আমি যতটা পারবো এই চেষ্টা না করি তাহলে কিন্তু কোনোটাই কিছুই হবে না। আমরা পরের আজকের সূত্রটি পড়ব, যেটা দিয়ে আজকে আমাদের পড়াশুনো করার কথা।
এই বাংলা সিরিয়ালে রিক্যাপের মতো আমার দুর্গতি হয়েছে আর কি। 122 নম্বর সূত্র আমরা পড়ছি, সেখানে বলছেন পূজা সেবা জপ ধ্যান প্রভৃতি নিত্যকর্ম নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে পূর্ব ও ইহজন্মের অশুভ সংস্কার নাশ হয়, অশুভ সংস্কারের উৎপত্তি হয়, শুভ সংস্কারের উৎপত্তি ও বৃদ্ধি হয়, তার ফলে সাধন ভজন ক্রমশ সহজসাধ্য হয় এবং চিত্ত শুদ্ধ ও মন স্থির হয় ও ভগবত ভাবে মগ্ন হয় ও তত্ত্বজ্ঞান লাভ হয়। এই ভগবত ভাবে মগ্ন হওয়াটা আমাদের কিন্তু জীবনের উদ্দেশ্য। পেছন থেকে যদি আমরা শুরু করি, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভাবে মগ্ন হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দেরও ইচ্ছা ছিল, আমাদেরও সকলের ইচ্ছে, আমরা সবাই ভগবত ভাবে মগ্ন হয়ে থাকব। ঠিক একেবারে সেই শিউলি পাতা বেসনের মধ্যে ভিজিয়ে তাকে একবারে কোটিং করে ফেলে দিলে, গরম জলে ফেলে দিলে যেমন ভেতরের পাতাটা আপনাআপনি সেদ্ধ হয়ে যায়, আমরাও ঠিক ওই রকম ভগবত ভাবে ভাবিত হয়ে সংসারের ওই তেলের মধ্যে গরম তেলে পড়তে চাই, যাতে গরম তেলের এতটুকু আঁচ না লেগে আমি এমনি এমনি যেন সিদ্ধে রূপান্তরিত হই। আমাদের সবার লক্ষ্য তাই। সেই তত্ত্বজ্ঞান ভগবত ভাবে মগ্ন হওয়া শুধু নয়, তত্ত্বজ্ঞান লাভ, সেই বোধে বোধ হওয়া, আমি সেই পরম পুরুষের প্রকাশ, এই বোধে বোধ হওয়া, এটা আমাদের লক্ষ্য। এবং এর জন্য আমাদের চাই চিত্তের শুদ্ধি এবং মন স্থির। এই বসলুম, আমি বললুম খুব জপ ধ্যান করবো, আকালকে একজন আমাকে লিখেছিলেন দেখলাম, তিনি বলছেন তার মন এমন ভগবতভাবে ভাবিত, প্রথমে লিখলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে যে আমার মন এমন ভগবতভাবে ভাবিত 108 জপ ওটাও আমি করতে পারি না, 108 জপ করতে করতে আমার মন অনন্তের সঙ্গে লীন হয়ে যায়। তা আমি তো ভাবলাম যাক, ভূতেশানন্দজির শিষ্য তিনি, মানে এমন একজন গুরু ভাই আছে, আমি তো এখনও লীন হতে পারিনি, কিন্তু এমন একজন গুরু ভাই আছেন যার মন এমনি করে লীন হয়, এটা ভালো কথা। তারপরে খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে আস্তে আসল কথাটা বেরোলো, মানে 3-4 জপ করবার পর তিনি তার মন কিউ বেহতা রে বেহতা আধি রাত কো বেলা মেহকা রে মেহকা আধি রাত কো, সেরকম অবস্থা হয়ে গেছে। সে একবারে সেই কোন দিকে যে চলছে, আমি কোন পথে যে চলি, কোন পথে যে চলি, ও সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোড়াগুলি, এই মনের চোড়াগুলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। অতএব এইটির জন্য আমাদের কিন্তু একটা জায়গা, আমাদের এই চিত্তশুদ্ধি এবং মন স্থির করার দরকার। এবার আমরা প্রথম থেকে পড়ি, এইটা করতে গেলে আমাদের সাধন কি হবে, চারটে জিনিসকে একসঙ্গে করছেন, পূজা সেবা জপ আর ধ্যান, এই চারটে জিনিসকে এখানে যোগ করা হয়েছে। পূজা মানে আমাকে ঘণ্টা ঘণ্টা বাজিয়ে পূজা করতে হবে তা নয়, কিন্তু আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা এর আগেও বলেছি, এই ঘটনাটা বলতে আমার খুব আনন্দ লাগে। একটা আশ্রমে দুর্গাপুজো করতে যেতে হবে বলা হয়েছে, তা আমাকে বলা হলো তুমি দুর্গাপুজো করবে কিন্তু তোমার দুর্গাপুজোর প্রস্তুতি নেবানোর জন্য আলাদা করে কোনো সময় দেওয়া হবে না, তোমাকে এই কাজ করেই করতে হবে, সেটা প্রায় একবারে একটা খুব হারকিউলিয়ান টাস্ক। জুলাই মাসের মাঝামাঝি বলা হয়েছে, জুলাই অগস্ট সেপ্টেম্বরের 23-24 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে, কী করে করবো নিজেই বুঝতে পারছি না, এক একটা মন্ত্র দেখি মনে হয় কালকেই অজ্ঞান হয়ে পড়ে যাব। একবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে কাজের চাপ থেকে আমাদের স্কন্দানন্দজির কাছে এসে ঠ্যাং চড়িয়ে আমি ওনার বারান্দায় বসে থাকতাম। মায়ের যেমন ভানুপিসির বারান্দাটা ছিল খুব আশ্রয়ের জায়গা, আমার সিদ্ধি স্কন্দানন্দজির বারান্দা ছিল ঠ্যাং চড়িয়ে বসে শান্তিতে বসে থাকার জায়গা। আর মনের যাবতীয় রাগ ক্ষোভ সেগুলোকে একবারে চিৎকার করে করে বলছি, এই করতে এসেছি, ঘর বাড়ি ছেড়ে চাকরি বাকরি ছেড়ে এই করতে এসেছি, হ্যাঁ এই কুড়িগিরি করতে এসেছি, সারাদিন ধরে কাজ করে চলেছি। তা আমাদের স্কন্দানন্দজি ভীষণ শান্ত ছিলেন, আমি কখনো কোনো দিন তাকে রাগতে দেখিনি, এইটুকু হচ্ছে না রাগের প্রকাশ। তা ওই উনি বললেন, কাজই তো, কাজ কোথায় করছো, পূজাই তো করছো। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, মানে পূজা করছি মানে, বলছে হ্যাঁ তুমি কাগজ কলম ক্যালকুলেটার আর আমি হাতা খুন্তি আর ওই রন্ধন বিশারদ ছিলেন সেই সময়, এখনকার মতো তো আর কি ওই যে কি nishamadhulika.com ছিল না তখন, হচ্ছে এখন ছিল তখন বেলাদে ছিল, বেলাদের পাক প্রণালী, বেলাদে রেডিওতে নানা রকমের সব ইয়েটিয়ে শেখাতেন, পাক প্রণালী শেখাতেন শুনেছি, যে বেলাদের পাক প্রণালী, এইটা আমার সাধন।
তবে খুব শান্ত হয়ে, খুব শান্ত মানুষ ছিলেন, শান্ত হয়ে বললেন, ভগবান আমাদের সবাইকে ইয়ে করবার, ফুল বেলপাতা দিয়ে তার অর্চনা করবার সুযোগ দেন না, কিন্তু আমরা যদি মনে করি আমাদের কাছে যে সাধনগুলো তিনি দিয়েছেন সেই সাধনগুলোই আমার ফুল বেলপাতা, তাহলে দেখবে তুমি আমি তুমি হাতা তুমি কাগজ কলম ক্যালকুলেটারে পুজো করে যে আনন্দ পাচ্ছ, আমি হাতা কলম ক্যালকুলেটারে পুজো করে যে আনন্দ পাচ্ছি, সেই লোকটা যে ফুল বেলপাতা দিয়ে তার পুজো করে সেও ঠিক একই আনন্দ পাচ্ছে। এটা হচ্ছে কথা। এটা কিন্তু আমার জীবনে একটা বলতে পারেন একটা বড় ধরনের পরিবর্তন। আমি কখনো খুব একটা খুব বেশি দীর্ঘ সময় কখনো ফুল বেলপাতা দিয়ে ভগবানের পুজো করবার সুযোগ পাইনি, কিন্তু ওই ঘটনার পর থেকে ক্ষোভটাও চলে গেছে। আমি মনে করি যখন যে কাজটা তিনি আমাকে দিয়েছেন সেটাই আমার পূজা। শ্রীরামকৃষ্ণের জীবনে আরও একটা শিক্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে এই, তিনি যখন যে কাজটা করতেন মুমুদ হয়ে করতেন, তিনি যখন সাধন ভজন করতেন এই জগৎটা তার কাছে মিথ্যে হয়ে যেত, আবার তিনি যখন মজা করতেন হই হই করতেন তখন তার মতো সহজ মানুষ আর কেউ নেই, আবার যখন তিনি কীর্তন গাইছেন তখন আমাদের মতো এরকম না, এদিকে তাকিয়ে দেখছি ওদিকে তাকিয়ে দেখছি, কে আমার গানটা শুনলো, কে মাথা নাড়লো, আর কে পাশের লোকের সাথে গল্প করলো, আমার গান শুনলো না, আমি এত বড় গায়ক, এই আমাদের যেরকম থাকে ঠিক সেই রকম ঠাকুরের কিন্তু ওরকম বোধ হয়ে গেছে জগৎটা মিথ্যে হয়ে গেছে, এটা তিনি আমাদের কাছে কিন্তু একটা আদর্শ রেখে গেছেন। আমরাও যদি ওই রকম রান্না করার সময়, বাজার করার সময়, কাজ করার সময় ওরকম বুধ হয়ে করতে পারি, তাহলে দেখবেন, চেষ্টা করে দেখতে পারেন, সত্যি সত্যি কিন্তু বুধ হয়ে কাজ করা যায়, এটা আমরা আমি পরীক্ষা করে দেখেছি একদম, এটা আমার আমি বলতে পারি এটা হয়, এটা সত্যি এটা হয়, আপনারা করে দেখতে পারেন। এই হচ্ছে পূজা, যা কিছু করছি সেটা যেন সেবার ভাবনায় থাকে। দুটো দিক আছে, একটা প্রত্যক্ষ সেবা আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা আপনি দেখতে পাচ্ছেন, একজন মানুষ অসুস্থ আপনি তার সেবা করছেন, একজন ক্ষুধার্ত তাকে বাড়িতে নিয়ে এসে খেতে দিয়েছেন, প্রতি গ্রাসে গ্রাসে আপনি যে খাবারটা দিয়েছেন প্রতি গ্রাসে গ্রাসে তার ক্ষুধার নিবৃত্তি হচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো সম্ভব, এই সেবাটি আপনি দেখতে পাচ্ছেন, সেটা প্রত্যক্ষ। আর অপ্রত্যক্ষ ওই ফাদার লরেন্সের গল্পের মতো, ফাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে এসেছিলেন, চার্চের অ্যাবট কিছুতেই বুঝতে পারছিলেন না তাকে দিয়ে কি কাজ করাবেন, সেই কারণে তিনি তাকে এই রান্নাঘরের কাজ দিলেন। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যায়, সারা চার্চে সব সাধুরা খাওয়া দাওয়া সারেন, পুরো খাবার সমস্ত বাসনটা চলে আসে, তিনি আবার সেই বাসন পরম যত্নে মাজেন, আবার দুপুরের খাবার শেষ হয় আবার আসে, বিকেলের কফি শেষ হয় তারা আবার আসে, রাত্রির ডিনার শেষ হয় আবার আসে, নাইট কফি দেওয়া হয় আবার আসে। কিন্তু এই এত আসার ভেতরেও তিনি কল্পনা করতেন স্বয়ং প্রভু যীশু দাঁড়িয়ে তার কাজটি দেখছেন এবং তার সান্নিধ্য অনুভব করে তিনি সেই তার বাসন টাসনগুলো মাজতেন। বাসন মাজার ফলে তার মন এমন একটা স্তরে উন্নীত হতো যে তিনি কখনোই কোনো অবস্থাতেই কখনোই প্রভু যীশুর সঙ্গ হারা হতেন না। একটা সময় তিনি সত্যি সত্যি প্রভু যীশুর দর্শন পেলেন। এই সেবার এই একটা অপ্রত্যক্ষ রূপ আছে, এটাও কিন্তু খুব মানে একবারে আকর্ষণীয় একটি জিনিস। এটা যত আমরা গ্রহণ করতে পারবো তত কিন্তু আমাদের জীবনটা সহজ হবে। জপ করা প্রাণে প্রাণে আমাদের যে সময়, যে যেমন গুরু বলেছেন সকাল সন্ধ্যে যে নিয়মে বসে জপ করা, এই জপ করা ছাড়াও শ্বাসে প্রশ্বাসে জপ করার কথা একটা পদ্ধতি আছে। শ্বাসে প্রশ্বাসে জপ করলে দুটো দিক হয়, এক হচ্ছে আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মনে কি হয়, আমি যা যা চিন্তা করি, আর অবচেতন মনে চিন্তা করার সময় যে যে জিনিসগুলো আমি সেই সময় পরিস্ফুট করতে পারি না সেইগুলো তার একটা প্রিন্ট থেকে যায়। যখন আমার চেতন মন ঘুমিয়ে যায়, শান্ত হয়ে যায়, আমরা জপ ধ্যান করতে বসি বা অন্য কোনো ভালো কাজ করতে যাই, তখন অবচেতন মন থেকে এই চিন্তারাশি এসে আমার কাজটাকে বিঘ্নিত করে। আমি যদি নিশিদিন জপ করি, জপ করতে গেলে তো আমার সেই জপের পুরুষকে, জপের মন্ত্রের অর্থ ভাবতে হবে, আর সেই আমার ইষ্ট দেবতাকেও চিন্তা করতে হবে। যত আমরা এই মনে মনে জপ করতে থাকবো তত আমাদের ভেতরের মানুষটা পরিশ্রুত হবে, ভালো হবে,
আর আমার মনটা একটা উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত হবে। তারপরে বলছেন ধ্যান, এটা খুব স্বাভাবিকভাবে এই চারটি জিনিস পূজা সেবা এবং জপ যদি হয় ধ্যান আপনাআপনি হবে, মন তাতে লীন হয়ে যাবে। জপ আর ধ্যানের মধ্যে বেসিক ফারাক হচ্ছে এই, জপ হচ্ছে দরজার বাইরে দাঁড়িয়ে নিশিদিন একটা নক করে যাওয়া, রাম 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 করে ডাকছেন আপনি, আর তারপরে দরজা খুলে রাম যখন এসে আপনাকে দর্শন দিলেন তখন কিন্তু এই কোনো বন্ধন নেই, কোনো বাধা নেই। জপের সময় আমাদের ইষ্টবস্তুকে কল্পনা করতে হয়, ধ্যানের সময় আমাদের ইষ্টবস্তুকে কল্পনা করতে হয় না, সেটা বোধে বোধ হয় যে তিনি আমার হৃৎপদ্মে বসে আছেন, আমি তারই মধ্যে বিরাজ করছি। তাই বলছেন পূজা সেবা জপ ধ্যান প্রভৃতি নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে কি হয়, পূর্ব ও ইহজন্মের অশুভ সংস্কারের নাশ হয়, শুভ সংস্কারের উৎপত্তি ও বৃদ্ধি হয়। এটা কিন্তু একটা খুব বড় জিনিস। আমাদের অনেকে লেখে যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার কুষ্টিতে এই লেখা আছে, ওই লেখা আছে, সেই লেখা আছে। আমরা দৌড়ে দৌড়ে জ্যোতিষীর কাছে যাই, এই নানা রকমের পাথর টাথর করি। সেদিনকে একজন ডাক্তারকে দেখলাম যে আটটা আঙুলে 8 × 16 আংটি পড়ে আছেন, আর তারপরে দেখলাম যে গেঞ্জির ভেতর থেকে দেখা যাচ্ছে নেমে এসেছে, এত ভারী সেই হাতে যে পদ্মটি পড়েছেন তার মধ্যে যে নানা রকমের 7-8 রকমের সব রয়েছে, লাগানো রয়েছে। এটা কিন্তু এই পাথর ঠাতুর আমাদের কিছু করতে পারে না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে শুভ সংস্কারের জন্ম দিই আর শুভ সংস্কার দিয়ে অশুভ সংস্কারকে না সরাই, ততদিন পর্যন্ত কিন্তু কিছুই কিছু হবে না, আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না। শুভ সংস্কার আমাদের কি করে, অশুভ সংস্কারকে সরানোর জন্য শুভ সংস্কারের প্রয়োজন আছে। ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, যত শুভ সংস্কার আমার ভেতরে আসবে ওই অশুভ সংস্কার এবং সেটি পাওয়ার ইচ্ছাও আমার মন থেকে একটু 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 করে অপসৃত হবে। তাই তিনি বলছেন এই পূর্বজন্ম এবং ইহজন্মে অশুভ সংস্কার নাশ হয়, শুভ সংস্কারের উৎপত্তি হয়, বৃদ্ধি হয়, তার ফলে সাধন ভজন ক্রমশ সহজসাধ্য হয়। ধরুন আপনাকে যদি টাকা পয়সা জোগাড় করে একবারে ভিত্তি থেকে দোতলা বাড়ি তৈরি করতে হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বেশ কঠিন। এই সব হয়ে যাওয়ার পরে সব দিনার দায়টায় চোকানোর পর যখন আপনি বাড়িতে বাস করতে থাকেন তখন মনে হয় না আর কিচ্ছু ভাল লাগছে না, শুধুমাত্র এইখানেই শুয়ে থাকি। কিন্তু যদি আপনাকে একবারে একটা রেডিমেড ফ্ল্যাট কিনে দেওয়া হয় তখন আপনি খুঁজবেন, বাজারে যাবেন, একবারে সুন্দর পছন্দসই পর্দা কিনবেন, তারপরে সোফা সেটের সুন্দর কুশনের কভার কিনবেন, ভালো বিছানার চাদর কিনবেন, তখন আপনার কত উৎসাহ। তারপরে ভালো ক্রকারি কিনবেন যাতে লোকেরা এলে আপনি তাদের ভালো করে খেতে দিতে পারেন, বা মল্লিকাদির মতো এরকম একটা সুন্দর ঠাকুর ঘর করতে পারবেন এবং সেটার মেনটেনেন্সের ব্যবস্থা করতে পারবেন। আমি একবারে মুগ্ধ হয়ে গেছি, মানে একদম পাবলিকলি বলছি, আমি এরকম এত ভালো ঠাকুর ঘর আমি বড় একটা কোনো গৃহস্থ বাড়িতে দেখিনি, আর অপূর্ব, শুধু সুন্দর নয় সেটা, ইটস ওয়েল মেনটেইনড আর কি, একবারে এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই রকম সব এক একটা জিনিস আমাদের জীবনের মধ্যে আসে। যত আমরা ভগবতমুখী হব, অন্য কি হবে আমি জানি না, কিন্তু আমার ভেতরের মানুষটা ভালো হবে এবং আমি বেশ শান্তিতে থাকতে পারবো, এই কথাটা আমি জানি। আমরা পরের সূত্রে চলে যাব, 123 নম্বর সূত্র। পূর্বজন্মের কিছু সৎ সংস্কার বা সুকৃতি না থাকলে ধর্মে ও ঈশ্বরে বিশ্বাস ও মতিগতি হয় না। কোনো বিশেষ পুণ্যফলে যদি বা তা হয় তো এত বাধাবিঘ্ন এসে জোটে যে সেসব ঠেলে ফেলে ধর্মপথে দ্রুত অগ্রসর হওয়া বড়ই কঠিন। তা বলে হতাশ হয়ে ছেড়ে দিলে চলবে না, তাদের অতিক্রম করতে যতই দৃঢ় প্রতিজ্ঞ হবে ততই তারা পথ ছেড়ে পালাবে, আবার হয়তো তারাই শত্রুতা ছেড়ে তোমার অনুকূল ও সাহায্যকারী হবে। বাধাবিঘ্নকে যত ভয় করবে ততই তারা আরও ভয় পাবে, জোর করবে ও তোমায় পেয়ে বসবে। খুব সুন্দর কথা, আমরা এগুলো অন্তর দিয়ে অনুভব করি কিন্তু ঠিক এটা পালন করতে চাই না।
বলছেন এই যে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা হয় শুধু এই জন্মের নয়, পূর্বজন্মের আমাদের কিছু সৎ সংস্কার বা সুকৃতি ছিল, তাই ভগবানের প্রতি আমাদের ভালোবাসা হয়েছে, ভগবানকে আমরা ভালোবাসতে শিখেছি। কোনো পুণ্য ফলে যদি বা তা হয়, কিন্তু যদি শুধুমাত্র ভালোবাসা থাকে তো সবসময় তা চলতে থাকে না, বাধা বিঘ্ন আসবে। স্বামী শারদানন্দজি 1926 সালে আমাদের যে রামকৃষ্ণ মিশনের প্রথম ধর্ম মহাসংঘ অনুষ্ঠিত হয় সেইখানে একটি বক্তৃতা দিয়েছিলেন, সেখানে একটি ভারী সুন্দর কথা বলেছিলেন। বলেছিলেন সমস্ত কাজ তিনটি অবস্থার ভিতর দিয়ে যায়, প্রথমটি হচ্ছে বাধা, তারপরে হচ্ছে উপেক্ষা, আর তারপরে হচ্ছে গ্রহণ। এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে যায়, প্রথমটি হচ্ছে বাধা, তারপরে হচ্ছে উপেক্ষা, আর তারপরে হচ্ছে গ্রহণ। আপনাদের যাদের বাড়ির লোকজন খুব সহায়ক তারা খুব সহজে ভগবানের কাছে যেতে পেরেছেন, কিন্তু যারা সহায়ক নয়, আমি এরকম মানুষজন দেখেছি, যে যাওয়ার বিষয় কী, কেন কেন যাবে, কী আছে, হ্যাঁ কী আছে, হ্যাঁ সংসার ছেড়ে সব চললো, হ্যাঁ এই আমাদের একজন দিদি সেদিনকে বড়ির সাথে ক্লাস নিতে গেছিলাম, এই যখন লকডাউন ছিল না, তার সাথে দেখা হলো, তিনি ক্লাস নিয়ে ক্লাস শুনে চলে গেছেন। সাধারণত অন্য জায়গায় ক্লাস হলে তিনি লিখতেন, যেতে যেতে হোয়াটসঅ্যাপ করতেন, মহারাজ আজকের এই অংশটা ভালো লেগেছে, এই উদাহরণটা খুব ভালো লেগেছে। আমি হাঁ করে থাকি, মানে নিজের আত্মপ্রশংসা শুনতে হবে না, তো সে হাঁ করে থাকি, কিন্তু তিনি সেদিনকে কিচ্ছু করলেন না। বেশ 9:15-20 নাগাদ একটা ভারী সুন্দর ফোন করে বললেন, খুব দ্রুত বাড়িতে ফিরে এলুম, কারণ বাড়িতে তখন এক পেট খিদে নিয়ে একটা লোক বসে আছে, আমার তখন আর অন্য ভগবানের কথা ভাবতে বা ভাববারও সময় নেই, দ্রুত তরকারি গরম করছি, আর আটা মাখা ছিল, রুটি তৈরি করে গরমাগরম তাকে খেতে দিই, এখন শান্ত হয়ে আপনাকে লিখছি, এখনও জামা কাপড় ছাড়বারও সুযোগ পাইনি। এটা আমাদের কথা, প্রতি মুহূর্তে বাধা। আমরা চাই সারাক্ষণ এই আশ্রমেতেই থাকতে, আশ্রমিক জীবন যাপন করতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না, যতই বলি না কেন আমাদের হয় না, সেই কারণে। কিন্তু এই হয় না বললে কিন্তু হবে না, ধীরে ধীরে যদি আমরা নিজেদের চেষ্টা না করি তাহলে কিন্তু কিছু হবে না। একজনকে দেখেছিলুম, তিনি পূজনীয় সূর্যি মহারাজের আশ্রিত, তা তিনি যে বাড়িতে গিয়েছিলেন বিবাহ সূত্রে সেই বাড়িতে ভগবানের ছবি রাখারও কোনো ব্যবস্থা ছিল না। আরেকজনকে দেখেছি তিনি রাখতেন ওই আলমারি আর দেওয়ালের মাঝখানে যেটুকু জায়গা সেইটুকু জায়গার ভেতরে, এবং অদ্ভুতভাবে সে ওই অন্য কোনোভাবে নেবেন না, জুতোর যে বাক্স থাকে সেই বাক্সটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে তার মধ্যে ওই একটা কুশন পেতে সেইখানে তিনি ঠাকুরকে রাখতেন। কর্তা চলে গেলে ওই ঢাকনাটি খুলে ভগবানকে বার করে আনতেন, জপ ধ্যান করতেন, আবার ওখানে লুকিয়ে রাখতেন। সবাই ভাবতো ওখানে একটা বেশ ভালো দেখে জুতোর বাক্স আছে, কিন্তু তিনি প্রভুকে ওইভাবে রেখেছিলেন, এছাড়া তার কোনো উপায় নেই। আমার সঙ্গে যখন তার দেখা তখন আর তার প্রভু জুতোর বাক্সে নেই, তিনি আছেন তবে কাঠের বাক্সে আছেন। কিন্তু এইটা হচ্ছে কথা, আমাদের কত বাধা থাকে, কিন্তু যত বাধাকে আমরা অতিক্রম করবার চেষ্টা করব তত আমাদের দেখবেন এই পথ সহজ হয়ে যাবে। আমরা যখন প্রথম এখানে আসি, এই মনসা দ্বীপে সাগরে আসি, সাগরবাসীরা সব আমাদের একটু অন্যরকম, তো ক্যাট ক্যাট করে কথা বলি, থপ থপ করে হাঁটি, হাঁটলে মনে হয় যেন একটা পাশ বালিশ একবার এপাশ একবার উপাস করে চলে যাচ্ছে। তারা যে দীর্ঘদিন ধরে যে সমস্ত সাধুদের দেখেছেন তারা সব স্মার্ট একবারে, এমনভাবে তারা সাইকেলে করে হাঁটতেন, মানে পবন হংস চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন না, পবন হংস চালাচ্ছেন, তাদের দুঃখে দুঃখী সুখে সুখী, তাদের হ্যাঁতে হ্যাঁ নাতে না। আমি তো বড় একটা ওরকম পাবলিক নই, খুব সমালোচনা করতেন। এই যে কলকাতায় সপ্তাহে দুবার করে আসতাম ভিক্ষা চাইতে, সেটারও একটা অদ্ভুত নাম দিয়েছিল তারা, সব বড় বড় মানুষজন, সব শিক্ষিত মানুষজন, তারা বলেছিল আরে সাধু ঘুরে ঘুরে বেড়ায়, আইয়াশি করে, এই আইয়াশি শব্দটা বেরিয়েছিল। আমার প্রথম প্রথম যখন শুনলাম, আমারও তো চর্চামুন্ডা আছে চতুর্দিকে, তারা এসে বলল, তা তখন প্রথম দিন একটু মন খারাপ হয়েছিল, তারপরে মনে হলো আরে বলুক না কী আছে। আত্মস্থানন্দী একটা সুন্দর কথা বলতেন, বলতেন আমাদের মাথার মাঝখানে একটা শক্তি আছে যেটার নাম হচ্ছে ধী শক্তি, ওইটা ডিটারমাইন করে যে কোন কথাটা কানের এইখান দিয়ে ঢুকিয়ে এইখানে বার করব, আর কোন কথাটা কানের এইখান দিয়ে ঢুকিয়ে এই হৃদয়তে নিয়ে যাব। উনি বলতেন দেখিস না লেখা আছে,
যে ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াত। তুমি আমার সেই ধী শক্তিকে প্রকৃষ্ট রূপে জাগ্রত করো। বলছেন অত বছরের পর বছর এইরকম বলা আছে, এরা এই প্রার্থনা করছে, এমনি এমনি প্রার্থনা করেছেন, বলতেন এমনি এমনি প্রার্থনা করেছেন, এই শক্তিকে জাগাতে হয়। তাহলে দেখবি জগতের সবাই বলে যাবে তুই কিছু শব্দকে নিবি, কিছু শব্দকে বাদ দিয়ে দিবি। উনি বলতেন সমালোচনাকে কেমন করে নিতে হয়, না যদি কারেকশন করার থাকে কারেকশন করবে, আর যদি না করার থাকে ডাস্টবিনে ছেঁড়া জুতো যেরকম করে ফেলে দিই ঠিক সেরকম করে ফেলে দিতে হবে। উনি এই কথাটি আমাদের বলতেন। তা আমরা ওই রকম ছেঁড়া জুতোর মতোই ফেলে দিতুম, কিন্তু আস্তে 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 আমাদের আমার রেকগনিশন না, আমার টিমের রেকগনিশন আসতে শুরু করেছে। আজকেই দেখছিলাম যিনি এই এই কথাগুলি বলতেন, তিনি একটি লম্বা মেসেজ একটা সোশ্যাল মিডিয়া এক জায়গায় পাঠিয়েছেন, সেখানে আমাদের এই সেবাযজ্ঞের কথা লিখছেন, কীরমভাবে আমফানে জীবনকে তুচ্ছ করে আমরা কাজ করেছিলাম, কেমন করে মানুষের কাছে ভিক্ষা করে ওই অত মানুষের বাড়ির চাল তৈরি করা হয়েছিল, একটা গোটা স্কুল তৈরি করা হয়েছে। উপেক্ষা করতে হয়, ঠিক সাধন জীবনের ক্ষেত্রেও তাই, মানুষ আপনাকে উপেক্ষা করে। ওই কারণে মন্ত্র আমাদের দেওয়া হয় মনানাত ত্রায়তে ইতি মন্ত্র, যাকে মনন করলে আমরা ত্রাণ পাই। মন্ত্র বাইরের জিনিস নয়, কাউকে দেখানোর জিনিস নয়, তাই গুরু ওই ভেতরে মনের ভেতরে একটা সাধন পদ্ধতি দেন, একটা ইনবিল্ট সিস্টেম আমাদের তৈরি করে দেন। সেটাকে যত চর্চা করব, যত তার বিন্যাস করব, তত আমার ভেতরে ফল ফুল বৃক্ষলতা সব একটু একটু করে তৈরি হবে, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে যত দৃঢ় প্রতিজ্ঞ হবে তত তারা পথ ছেড়ে চলে যাবে, যারা আমাদের বাধা দিত তারাই পথ ছেড়ে চলে যাবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সেই সাধন ভজনে নিষ্ঠা থাকে আমাদের। 124 নম্বর সূত্র, এটি খুব সুন্দর কথা, এটা যখনই পড়ি আমি আমার মনটা না খুব শান্ত হয়ে যায়। বলছেন পূর্বজন্মের ভালো সংস্কার না থাকলে বা না থাকলে শাস্ত্র ও গুরু উপদেশ হৃদয়ঙ্গম ঠিক ঠিক করা, আবার পড়ছি, পূর্বজন্মের ভালো সংস্কার না থাকলে শাস্ত্র ও গুরু উপদেশ ঠিক ঠিক হৃদয়ঙ্গম করা যায় না। বিদ্যাবুদ্ধিতে বা অন্য বিষয়ে কেউ হয়তো খুব উন্নত হতে পারে, সমাজে উচ্চপদ মান সম্ভ্রম লাভ করতে পারে, ব্যবসা বাণিজ্যে খুব মাথা খাটিয়ে তার প্রসার করতে পারে ও কোটিপতি হতে পারে, কিন্তু ধর্ম বা সূক্ষ্ম পরমার্থ তত্ত্ব বিষয়ে সে হয়তো একেবারেই অজ্ঞ বা ছেলে মানুষ, সামান্য বিষয়ও সহজে বুঝতে পারে না, তবে সত্যনিষ্ঠ বিশ্বাসী সরল হৃদয়বান হলে ঈশ্বর কৃপায় সাধুসঙ্গ ও সদ্গুরুর আশ্রয় লাভ করে, তার ফলে সে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব উপলব্ধি করতে সমর্থ হয়। এরই সঙ্গে পড়ুন এর পরের সূত্রটি 125, শুভ সংস্কার বেশি না থাকলেও চেষ্টা আগ্রহ অভ্যাসের গুণে অনুকূল সংস্কার জন্মায়। অভ্যাসের মধ্যে মহাশক্তি আছে, অভ্যাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে দৃঢ় হয়, যা অভ্যাস করবে তাই পরে স্বভাবে স্বভাব হয়ে দাঁড়াবে, তখন জোর করতে হবে না আপনি হয়ে যাবে। ভগবানের স্মরণ মনন প্রার্থনা জপ ধ্যান অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে তা আপনি আপনা আপনি হতে থাকে, কম্পাসের কাঁটার মতো মন সেই মুখ হয়ে থাকে, বিষয়ে আসক্তি দূর হয় ও তাতেই মগ্ন থাকে, তাকে আর বারবার জন্ম মৃত্যু ভোগ করতে হয় না, দেহান্তে সে পরম পদে লীন হয়। এই দুটি সূত্র আমাদের কাছে খুব আশার জিনিস, জানেন তো আমরা যারা ভগবানকে চাইছি অথচ পাচ্ছি না, এটা আমাদের আশার জিনিস। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কেন হচ্ছে না, আমরা সব দিকে খুব সার্থক হচ্ছি, আমাদের মতো এরকম ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি খুব সাকসেসফুল বিজনেসম্যান, এ আর আমার কাছে কি চুটকি। আমাদের সোমনাথ মহারাজ বলতেন সাধু হওয়ার জন্য একটা এক নতুন জিনিস এসছে, ওয়েন আই ক্যান বি অ্যান আইএএস আইপিএস দেন আই ক্যান বি আ সাধু, আমি আইএএস আইপিএস যদি হতে পারি আমি সাধুও হতে পারি। এটা কিন্তু সবসময় হয় না,
কিন্তু হয় সেটার কথাও বলছেন। বলছেন তখন হয় যদি মানুষ সত্যনিষ্ঠ থাকে, বিশ্বাসী থাকে, সরল হৃদয়বান। এই চারটি গুণের কথা বলছেন। চারটি গুণ সব সাধকের প্রয়োজন। তার প্রতি ঈশ্বরের কৃপা থাকুক আর না থাকুক, তার শুভ সংস্কার থাকুক বা না থাকুক, এই চারটি গুণ তার থাকা ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। সত্যনিষ্ঠ, সত্যের প্রতি নিষ্ঠ থাকা, যেটা আদর্শ বলে জেনেছে তার প্রতি নিষ্ঠ থাকা, প্রাণ থাকতেও কোনো অবস্থাতে তার থেকে বিচ্যুত না হওয়া, এটা কিন্তু খুব কঠিন কথা। বিজ্ঞান মহারাজ বলতেন না, তোমাদের আর কি উপদেশ দেবো, উপদেশ সব বিদ্যাসাগর মহাশয় দিয়ে গেছেন। কি উপদেশ দিয়েছেন? বলছেন বর্ণ পরিচয়, বলছেন সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। সর্বদা রোজ সত্যি কথা বলাটাই কি কঠিন একটা তপস্যা। আর পরের দ্রব্য তো আমরা সবসময় পরের দ্রব্য চুরি করছি। পাশের লোক বসেই যে গল্পটা বলি না, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল, এমনি করে একটা লোক দেখছে, তখন যিনি মেসেজ করছেন তিনি লিখলেন আমার পাশের লোকটা আমার মেসেজটা পড়ছে, আমি তোমায় একটু পরে আবার মেসেজ করছি, যে তখনও লোকটা এমনি করে দেখছে। তখন লোকটি বললেন আপনি তো ভারী বেহায়া, আপনি দেখছেন না যে আমি এই কথাটা লিখলেন? বলতেন ওই কারণে তো দেখছি যে উত্তরটা কী আসে। পরের দ্রব্য চোখ দিয়ে হোক যেভাবেই হোক আমরা অন্তর দিয়ে চুরি করি। আমরা কখনো দেখবেন ভালো গুণ চুরি করতে পারি না। দ্রব্য যদি ভালো গুণ চুরি করি আমরা কিন্তু খুব কাজে দেয়। কালকে আমার ব্রহ্মচারীদের বলছিলাম যে আত্মস্থানন্দ জি আমাদের কাছে ছিলেন একবারে ধ্রুবতারার মতো, আমাদের মতো ওনা, আমাদের মনে হতো ওনাকে ছাড়া যেন আমরা একদম অচল। আমরা সকালবেলা এক ঘন্টা কিছুতেই জপ করে উঠতে পারতাম না, কী করে জপ করবো, জপ ছাড়া হয়ে যেত। কিন্তু আমাদের ব্রহ্মচারী শিখিয়ে দিল যে পাঁচটার সময় আত্মস্থানন্দী মন্দির প্রণাম করতে আসে, ওটা চারটে ৫৯ নয়, পাঁচটা ১ নয়, উনি প্রণাম করে বেরিয়ে যাওয়া মানেই তোমার এক ঘন্টা জপ করা হয়ে গেছে। অনেক পরে যখন একটু পাকা হলাম তখন দেখলুম বেলুড় মঠের কাছে যে ওই কল আছে, ওই চটকল আছে, সেখানকার সাইরেনটাও ঠিক পাঁচটার সময় বাজে, এবং তখন দেখতাম সাইরেনও বাজছে আর আত্মস্থানজি প্রণাম করে উঠে দাঁড়াচ্ছেন। আমরা ওনাকে নকল করার চেষ্টা করতাম, উনি কেমন সময়ে সময়ে যান, কেমন সোজা হয়ে বসে মন্দিরে বসে জপ করেন, কেমন পারতুম না ওনাকে দেখতাম সেই সকালবেলা সাড়ে ৬টার সময় দুর্গাপুজোর সময় এসে বসলেন, সাড়ে ৮টা অবধি পা মুড়ে বসে আছেন, তখন উনি জেনারেল সেক্রেটারি, দুর্গাপুজোয় সেই সকালবেলা কল্পারম্ভের পুজো হচ্ছে তাই হাঁ করে দেখছেন, সপ্তমীতে এসে বসে আছেন, পুজো দেখে অঞ্জলি দিয়ে প্রেসিডেন্ট মহাজকে রওনা করে তারপরে তিনি আসতেন। আমরা এগুলো নকল করার চেষ্টা করতাম। এই কোনো কোনো জিনিসকে নকলও করতে হয়, তাই সত্যনিষ্ঠ, সত্য বলা, এই ওন পরের দ্রব্য চুরি, এই রকম যদি চুরি হয় সে চুরি ভালো, নিজের ভেতরের যে আমূল বদল হবে সে চুরি ভালো, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরের দ্রব্য না বলেই চুরি করে ফেলি। তাই সেই সত্যনিষ্ঠ আর কি বিশ্বাসী, বিশ্বাস যদি না থাকে, দুটো বিশ্বাস, আমার নিজের ওপর বিশ্বাস আর এই জগৎ সংসার যে পরিচালিত হচ্ছে যে মহাশক্তি তার উপর বিশ্বাস, আমি সেই মহাশক্তির অংশ, দ্যাট ইজ মাই পাওয়ার হাউস, আমি চাইলে সেটা আমি আমার ভেতরে জাগ্রত করতে পারি, বিশ্বাসটা আসা দরকার। আমার দ্বারা হয় না এরকম কাজ হয়। আর সরল, জটিলতা যদি আমাদের ভেতরে থাকে কোনো জিনিস আমরা সহজে অ্যাকসেপ্ট করতে পারবো না, প্রত্যেকটা জিনিসের একটা করে বাঁকা দিক দেখব। এই যেরকম আমরা এই আমি কোনো বিশেষ বেরিয়ে আসছিল, আজকাল খুব খুব মানে আজকাল খুব সতর্ক হয়ে থাকি, কারণ কোন সময় কোন মন্তব্য করে যাব, কার কী লাগবে তাতে ফেসবুকে লম্বা লম্বা করে লিখবে, সে খুব খারাপ লাগে সেগুলো। হ্যাঁ, তাই আজকাল খুব সতর্ক হয়ে বলি যে এক ধরনের প্রফেশনের মানুষ থাকে, তর্ক করাটা কোর্টে তারা যেরকম তর্ক করে সেটি তাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। আপনি একজন উকিলের সাথে কথা বলুন, কিছুতে আপনি সোজা জিনিস সোজা করে বোঝাতে পারবেন, সেই মেঁকে চড়িয়ে টেনে ওই করে অমনি করে বলবেন, স্ট্রেইট কথা এটা বলা খুব জরুরি। সরলতা না থাকলে এটা হয় না। আর আরেকটা হচ্ছে হৃদয়বান, হৃদয়বান হলে এই পরবর্তী জিনিসগুলো আসে। ঈশ্বরের কৃপায় সাধুসঙ্গ সদ্গুরু, সাধু মানে আমাদের গেরুয়াধারীদের সঙ্গে তা যে যোগাযোগ হয় তা নয়, ভালো মানুষের সঙ্গে হয়। এই দেখুন আজকাল আপনারা কত গ্রুপ করেছেন, কোনো কোনো গ্রুপে কুটকাচালি হয় আমি দেখেছি,
আমি তো কোনো গ্রুপে থাকি না, কিন্তু মাঝে মাঝে আসে, সেগুলো দেখি। কেন আপনি এরকম বললেন, ওটা ওরকম বলা উচিত হয়নি, আপনি কি গ্রুপের এইভাবে ঠিক ছিলেন? সে যত না গ্রুপে ভগবানের আলোচনা হয় তত তার চেয়ে বেশি কুটকাচালি হয়। আবার কোনো কোনো জায়গায় খুব ভগবানের কথাও বলে, ভগবানের কথাও খুব আসতে থাকে, সেটাও কিন্তু খুব জরুরি। সেইগুলো এসে যায় আমাদের মধ্যে, আমাদের জীবনের মধ্যে সেইগুলো আসে, সেইগুলো কিন্তু থাকা দরকার। এর পরেরটা যেটা দিয়ে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে এই, আমাদের কারোর শুভ সংস্কার বেশি নেই, এটা একবারে একবারে প্রত্যক্ষ। অ্যাটলিস্ট অন্যকে কী বলছে জানি না, আমি আমার ক্ষেত্রে এটা খুব বিশেষ করে বলি। আমার মনে আছে যখন সাধু হতে এসেছি, তার আগে তখন তো বাড়ি থেকে চলে আসবো, পালিয়ে আসবো, তখন সবাই চেষ্টা করছে যে ওই আমাদের একটা থাকে না যে একটুখানি কুষ্টি দেখাই, এই দেখাই, তাই দেখাই। একজন কুষ্টি দেখতে এলেন, তিনি এসে বললেন, আর যাই করো স্বামী বিবেকানন্দের মতো ওই গেরুয়া পড়াটা তোমার আর কোনো দিন হবে না। প্রথম 10টি বছর একেবারে খুব ঝঞ্ঝার মধ্যে কেটেছে, বারবার মনে হতো, নিজের কাছে মনে হতো, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, বারবার মনে হতো। কিন্তু বারবার আবার এটাও মনে হতো, একবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। ভুলেই গেছি কখন সেই ইয়ে বলেছিল, আমাদের সেই জ্যোতিষী বলেছিল, আর যাই করো তোমার কিন্তু কোনো দিন ইয়ের মতো গেরুয়া পড়া হচ্ছে না। তা যথারীতি সন্ন্যাস অনুষ্ঠান চলছে, ভুলেই গেছি, সন্ন্যাস অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে, গুরুর কাছে চলেছি কাঁসায় বস্ত্র নেব বলে। যখন উত্তরীয়টা খুলতে খুলতে যাচ্ছি, একটা ছোট শিশু যেরকম পৃথিবীতে আসে, তার যেরকম কোনো গায়ে কোনো বস্ত্র থাকে না, ঠিক সেরকম আমাদের নবজন্ম হচ্ছে, তাই আমাদের কোনো বস্ত্র ছাড়াই আসতে হয়। তা যা দেখতে দেখতে যাচ্ছি, অথচ এই গেরুয়া কাপড়টা আমি রং করেছি, আমি প্যাক করে দিয়েছি, কিন্তু তখন মনে হয়নি। কিন্তু ওই যেতে যেতে পাশ দিয়ে যেতে যেতে দেখছি একটা গেরুয়া কাপড়, তার দণ্ড সব রয়েছে প্যাক করা, আর তার উপর বড় বড় করে লেখা রয়েছে নাম অমরনাথ। আমার সেই দিনে দাঁড়িয়ে খুব করে তার কথা মনে পড়ল, সেই মানুষটির কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, আর যাই করো তোমার আর কোনোভাবে, হ্যাঁ, তোমার আর কোনোভাবেই ইয়ে করা যাবে না, তোমার আর কোনোভাবে এই গেরুয়াটি পরা যাবে না। তখন ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল একটাই কথা, একটা অদ্ভুত শরণাগতি এলো, যে তুমি সত্য, তুমি শেষ, তুমি আমার এই সন্ন্যাস জীবনটিকে রক্ষা করো। এই শুভ সংস্কার যদি নাও থাকে, আমাদের যদি চেষ্টা থাকে, আমাদের যদি আগ্রহ থাকে, আমরা যদি অভ্যাস করি, তাহলে আমাদের ভেতরে অনুকূল সংস্কার হয়। শুধু তাই নয়, এটা বলছেন এমন একজন মানুষ, তিনি স্বয়ং ব্রহ্মজ্ঞ, তার মুখ থেকে এটি বলছেন। তারপরে যে কথাটা বলছেন সেটাও কিন্তু খুব ভাবার জিনিস, সেটা হচ্ছে অভ্যাসের মধ্যে মহাশক্তি আছে। আপনি যাই অভ্যাস করুন না কেন, সে আপনি বিউলি ডাল রান্নাই অভ্যাস করুন, কলেজে গিয়ে ক্লাস নেওয়াই অনুভব করুন, অভ্যাস করুন, অথবা কোনো ফেসবুকের পেজে মাতৃ অনুধ্যান বা কথামৃত বা স্বামী শিষ্য সংবাদ বলাই অভ্যাস করুন, প্রথম দিকে যে জড়তা সেটা একটা সময় কেটে যাবে। তখন দেখবেন এবারে কলকল চলচল জলজল করে আমরা বলছি, আমরা নিজেই বুঝতে পারি না, অভ্যাসের ভেতরে মহাশক্তি আছে। অভ্যাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে তা দৃঢ় হয়। যে কোনো জিনিস, খারাপ জিনিসও তাই, ভালো জিনিসও তাই, যত আপনি দীর্ঘকাল ধরে অভ্যাস করবেন তত সেটা আপনার ভেতরে একটা স্থায়ী ছাপ ফেলবে, আপনার ভাবনা চিন্তার জগতে সেটা দৃঢ় হবে। তাই বলছেন যে তখন জোর করতে হয় না, আপনি হয়ে যায়। দেখুন না, যেদিন প্রথম দীক্ষা হয়েছিল সেদিনকে আপনি যখন জপ করতে বসেছিলেন, কত কল্পনা করতে হয়েছিল, তিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, হ্যাঁ এখানে রক্ত মাংস হাড় আছে, কেমন করে এখানে বসবেন? অথচ এখন কিন্তু ভাবতে না, চোখ বন্ধ করলেই মনে হয় তিনি আমার হৃদয়ের মধ্যেই বসে আছেন, আমার হৃৎপদ্মে আলো করে বসে আছেন। আগে তো আলো টালোও ভাবতে পারছিলাম না, এখন তো এলইডি টেলিডি কত সমেত ভগবানকে ভাবতে ভাবতে পারি, কত সহজ হয়ে গেছে আমাদের জীবনগুলো। বলছেন ভগবানের স্মরণ মনন প্রার্থনা জপ ধ্যান অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে আপনা আপনি হতে পারে। অনেকে মনে করেন শুধু সাধন ভজন করবো, অমন করে সবসময় পারা যায় না, কিন্তু যদি সত্যি সত্যি আমরা অভ্যাস করতে পারি, তাহলে যে কোনো কাজ করি না কেন, আপনার মনের একটা অংশ সবসময় ভগবৎ চিন্তায় ডুবে থাকবে,
আপনি এটা বুঝতে পারবেন। শাস্ত্রে একটি জিনিসের কথা বলা হয় মন্ত্র কবচ, যেটা নিশিদিন জপ করলে হয়। কেমন না, মন্ত্র কবচ হলো খানিকটা ফোয়ারার মতো। আপনি যত জপ ধ্যান করবেন, যত এটা অভ্যাস করবেন, একটা সময় আপনিই ফিল করবেন আপনার ভেতর থেকে সেই মন্ত্র যেন বেরিয়ে ফোয়ারা, যেরকম ফোয়ারার ভেতরে পুতুল থাকে, সেই পুতুলটাকেই ফোয়ারার জল যেরকমভাবে ঘিরে থাকে, ঠিক সেই রকম মন্ত্র কবচের মতো, ঢাকনার মতো আপনাকে ঘিরে রেখেছে। জগতের কোনো বাধা, কোনো শক্তি আপনাকে তার থেকে, আপনাকে আপনার ক্ষতির হাত থেকে কেউ আপনাকে, আপনার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি যেন একটা কবচের দ্বারা আবৃত, একটা নিরাপদ আশ্রয়ের দ্বারা আবৃত হয়ে থাকেন। তাই বলছেন, কম্পাসের কাঁটার মতো মন সেই মুখ হয়ে থাকে, বিষয় আসক্তি দূর হয় আর বিপদে আপদে তাকে বিচলিত করতে পারে না। ভগবানে নির্ভরতা হলে এই জিনিসটি হয়, বিপদে আপদে কোনোভাবেই আপনাকে কেউ একবারে বিপদের মধ্যে ফেলতে পারবে না। অন্তিমকালে মন শান্ত, তাতেই মগ্ন থাকে, তাকে আর বারবার জন্ম মৃত্যু ভোগ করতে হয় না, দেহান্তে সে পরমপদে লীন হয়ে যায়। এইটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য থাকা চাই। যদি আমরা ভালো করে অভ্যাস না করি, আবার আসতে হবে, আবার সেই ছেলেবেলা থেকে মার পিটুনি খেতে হবে, তারপরে চুলের মুঠি ধরে নাড়ানাড়ি খেতে হবে, তারপরে পড়াশোনার কষ্ট বইতে হবে, আবার কলেজ স্কুলে যেতে হবে, আবার সেই জটিল জটিল সংখ্যাতত্ত্ব সাহিত্য তত্ত্ব সেগুলো নিয়ে চর্চা করতে হবে, তারপর আবার কিছু না কিছু করতে হবে। কিন্তু এই জন্মেই যদি আমরা খুব চেষ্টা করি, তাহলে এই জন্ম মৃত্যুর পারে আমরা চলে যেতে পারবো। তখন প্রভুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে প্রভুর একটি অংশ হয়ে থাকব। আজকে আমরা এখানেই শেষ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি, আমাদের মনও যেন এইরকম কম্পাসের কাঁটার মতো হয়, যেদিকেই থাকুক না কেন, যা কিছু নিয়ে থাকি না কেন, আমার মনটা যেন কম্পাসের কাঁটার মতো ইষ্টমুখী, ঈশ্বর অভিমুখী হয়ে থাকে। প্রভুর কাছে নিশিদিন একটি প্রার্থনা, এবং এই প্রার্থনা তিনি যেন আমাদের পূর্ণ করেন, এটি আমাদের একমাত্র প্রার্থনা। আজকের মতোই শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।